প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং এরাটারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিওর বিষয়, আমাকে অনেকে কমেন্ট দিয়েছেন, অনেকে প্রশ্ন করেছেন, অনেকে সেলফোনে আমাকে প্রশ্ন করেছেন এরাশনের মূল কাজগুলো কি এবং এরাশনে মাছ চাষ করলে কি কি সুবিধা পাওয়া যাবে। আমি সেই সমস্ত দর্শকের উদ্দেশ্যে বলতে চাই এবং সবার উদ্দেশ্যেই বলতে চাই, এরাশন একটি ন্যাচারাল পরিবেশ, পুকুরে পানিতে সৃষ্টি করার একটি মেশিন। এরাশনের মাধ্যমে পানিতে অত্যাধিক প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করা সম্ভব। এখন এরাশন আমরা পুকুরে ব্যবহার করলে সুবিধা কিভাবে প্রাকৃতিক পরিবেশের আমরা সৃষ্টি করতে পারব, সেটার মূল অধ্যায় হলো, আমি এর আগেও বলেছি, বিভিন্ন প্রাকৃতিক জলাশয়ে যে প্রাকৃতিক প্রাণী সম্পদগুলো জীবনযাপন করে প্রকৃতির কৃষ্টি কালচার থেকে বেড়ে ওঠে, তারা কিন্তু প্রাকৃতি নির্ভর। আর আমরা যারা পুকুরে মাছ চাষ করি, আমরা মাছ চাষ করতে গেলে আমরা অবশ্যই পুকুরে মাছ চাষ করার শুরুতে পানিকে যেভাবে ট্রিটমেন্ট করে পানিতে মাছটা ছাড়াই, কিন্তু মাছ ছাড়ার পরে আমরা পানির পরিবেশটাকে সম্পূর্ণরূপে বেখবর হয়ে যাই। কিন্তু প্রকৃতির পানির যে সুন্দর ন্যাচারালিটি থাকে, এরাশনের ঘূর্ণায়নে পানির এই ন্যাচারালিটিগুলো ফিরিয়ে আনে কন্টিনিউয়াস টাইম, ধারাবাহিকভাবে। কেননা আপনারা একটু উপলব্ধি করলে বুঝতে পারবেন, আমাদের পুকুরে প্রতিনিয়ত যে মাছগুলা বসবাস করে তাদের টোটাল আবাসনটাই হলো পানি। এই পানিতে মাছ শুরু থেকে আমরা যখন চাষ শুরু করলাম, আমরা যখন মাছের পোনাগুলো মজুত করলাম, সেই মজুতের ঘনত্বটাকে আমরা ন্যাচারাল যেটা এখন সনাতন পদ্ধতিতে করতেছি তার চাইতে অনেক বেশি আমাদের করা সম্ভব। কেননা প্রাকৃতিক যে স্রোতধারা, যে রেসওয়ে, যে তরঙ্গ, যে পানির পরিবর্তন, উপরের নিচের পানিটা ধারাবাহিকভাবে স্রোতধারার পরিবর্তন, সেই ন্যাচারাল দিকগুলো এরাশনের সৃষ্টি করে করার কারণে প্রকৃতির যে খাবারগুলো পানিতে সৃষ্টি হয়, সেই খাবারগুলো পানিতে যেগুলো অপচয় হয়, নষ্ট হয়, অনেক চাষিরা এখন বুঝে গেছেন যে পুকুরের মূল প্রবলেমগুলো হলো পানিতে প্রচুর খাবার নষ্ট হওয়া। এই নষ্ট খাবারগুলোকে এরাশন বিভিন্ন ধারাবাহিক তার ওয়ার্কের মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে ঘূর্ণায়ন করে পানির নিচের অংশ থেকে উপরের অংশে সেই মৃত, নষ্ট, উচ্ছিষ্ট খাবারগুলোকে সূর্যের যে ন্যাচারাল তাপমাত্রা, ন্যাচারাল যে দিকগুলো, সেগুলোর সামনে প্রতি ঘূর্ণায়নের মাধ্যমে নিয়ে আসে। নিয়ে আসলে সেটাতে শালক সংশ্লেষণ, যেটা সূর্যের যে ফটোসিনথেটিক রে, সেইটার মাধ্যমে পুনরায় আবার শালক সংশ্লেষণের মাধ্যমে প্রাণীর উপরে পর্যাপ্ত পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন, এলগি তৈরি হয়, যেটা উদ্ভিদ প্লাঙ্কটনের যেটা শ্যাওলা, আর সেইটাকে খেয়ে বেঁচে থাকে জু প্লাঙ্কটন, যেটা প্রাণীকোনা। এই প্রাণীকোনাগুলো যত ফাইটোপ্লাঙ্কটন এলগি বেশি থাকবে, সেগুলো খাবার হবে জু প্লাঙ্কটনের। এতে করে প্রাকৃতিক প্রচুর খাবার লেভেল অনুযায়ী যদি আমাদের পুকুরে মাছ সেট আপ করা থাকে, তাহলে এই খাবারগুলো যত বেশি তৈরি হবে, আমাদের এডিশনাল খাবার, অতিরিক্ত বাইরে থেকে আমরা পুকুরে যেটা পানিতে প্রয়োগ করি সেটার পরিমাণ আমাদের ন্যাচারাল সময়ের চেয়ে 30%-এরও বেশি আমাদের সাশ্রয় হবে। কেননা আমাদের পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার সৃষ্টি হবে, যেটা পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী খাবার। এক দুই হলো, আমাদের পুকুরে যে পানির স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে পানিতে যে মাছের সমস্যাগুলো দেখা দেয়, যেমন ক্ষত রোগ হওয়া, মাছের পাকনা পোষা, ফুলকা পোষা, লেস পোষা, এবং বিভিন্ন ফুলকাতে আক্রান্ত করে মাছের অক্সিজেন প্রদাহ ফিলামেন্টকে বন্ধ করে দেওয়া, এই সমস্যাগুলো থাকবে না। এবং আমাদেরকে কোনো মেডিসিন, কেমিক্যাল, রাসায়নিক নির্ভর মাছ চাষ করতে হবে না, কারণ এইটা নিরাপদ খাদ্য প্রক্রিয়া, মানব সম্পদ রক্ষাতে আমরা যেহেতু প্রত্যেকেই এই মাছগুলা প্রতিনিয়ত বিভিন্নভাবে আমরা বিভিন্ন উৎস থেকে কিনে খাই, ধরে খাই, মেরে খাই, আমরা চাষ করে খাই, ধারাবাহিকভাবে সবারই ঝুঁকিপূর্ণ যে স্বাস্থ্য ঝুঁকি সেটা থেকে নিরাপদ হবে। আর
সময়ের বিষয়ে, ন্যাচারাল পরিবেশ পাইলে, প্রাকৃতিক পরিবেশে যেভাবে মাছগুলো দ্রুত বর্ধন হয়, এটা আমাদের যে চাষকালীন সময় 8 মাস 9 মাস 10 মাস লাগতেছে সেগুলো থেকে আমরা পরিত্রাণ পাব। এটা আমাদের পোনা ঘনত্বের পর থেকে আমাদের ব্যবস্থাপনা সঠিক থাকলে সাপ্লিমেন্টারি যতটুকু খাবার লাগবে মানসম্পন্ন ওই খাদ্যের সঙ্গে যদি আমরা সমান্তরালভাবে প্রয়োগ করি সাপোর্টিং হিসাবে, তাহলে আমাদের ইনশাআল্লাহ 4 থেকে 5 মাসের মধ্যে আমাদের সুস্থ সবল টেকসই উন্নয়ন প্রযুক্তিতে চিন্তা মুক্ত মাছ চাষ করা সম্ভব হবে। তাতে করে আমাদের চাষিকুলের যে বর্তমান সময় অল্প মাছ ছেড়ে যেখানে 1 বিঘাতে 33 শতকে 1 টন মাছ ছেড়ে যেখানে যে উৎপাদনে যত খরচ হচ্ছে যত কস্টিং হচ্ছে সেটা যদি কমে গিয়ে আমরা যদি উৎপাদনটা 2 গুণ 2.5 গুণ করতে পারি, তাহলে আমাদের আগের মূল্যের চেয়ে এখন যদি বিক্রয় মূল্য দামটা অনেক তার চেয়ে যদি 30% 40% কমও হয়, আমাদের উৎপাদন খরচ বেশি এবং সব কিছু মিলায় আমাদের অনেক লাভজনকভাবে উৎপাদন করতে পারবো। এবং আমরা বর্তমান সময়ে মাছ চাষে সুন্দর সঠিকভাবে টিকে থাকতে পারবো, তেমনি করে এই বৃহৎ জনগোষ্ঠীর বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি এই মানুষদের থেকেও আমরা মাছগুলো বিক্রয় করতে পারবো। এই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য কামনা করে আগামীতে নতুন কোনো প্রশ্নের জবাবের অপেক্ষায় আমি আবারও নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।